দেখো দিনে তালে সহ্য করবে একটা এই শালা তুই লাগবি এই গোত্রে সারের পাওয়ার তুই দেখবি লাগবি শালা তুমি আমার বড় ভাই তালে সম্মানের খাতিরে ছেড়ে দিছি আমার থেকে ছোট হলে না আমরা নিজেরা চাষ করে নিজেদের খাওয়ার লাগে তাইলে আমরা কেনে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব কেনে বীজ দিব কেনে জিনিসটাকে বীজ তৈরি করব খাবারটাকে ওর লাগে আমি এতে জৈব সার দিই ডিসক্লেমার বড় ভাই ও বড় ভাই আব্বা ও বড় ভাই আব্বা এটা ছোট পড়াকে কলা লাগাইছো কলার কান দেখছি যে একটুক একটুক সবাই একা আর যে লোকের কান দেখছি মানুষ মান হয়েছে একের আবাদ করলে চলে আব্বা তুমি তার আবাদ মামাদ করতে হবে না তুমি ভুইকে কন্ট্যাক্ট দিয়ে দাও নাহলে আমাকে ছোট বাকে দাও তারপর ভুই আবাদ করে আমরা দেখাচ্ছি সবই তো বুঝতে পারছি তোদের কথা কিন্তু এই আমার ভুল ডাক উঠে আছে সেটা তো বলবি তোমার ভুল হয়েছে আমার না তো তুমি ভুল করনি তো ভুল করেছে আমার বাপ ওই যে সব জমি জায়গা তোমার নামে লিখে দিয়ে গেছে অসব চলবে না জমি জায়গা ভাগ করো এখন আপন আবাদ করবো তোমার ও আবাদ লিবো না তারপর আবাদ কাকে বলে দেখো তুমি না না ছোট বা ভুই ভাগ করা যাবে না আমরা ভিন্ন হবো না ওর থেকে ভালো আব্বার কাছে সব জমি জায়গা নিয়ে নেবো যে তুমি আর আমি আবাদ করবো যে দেখে দেবো কিভাবে আবাদ করতে হয় এই শালা তোদের সাহস তো কম না এই তোর বাপ এখানে দাঁড়িয়ে আছে তোরা বাপ বাটা যাই ভুই ভাগ্যের ফেললি আমার ভুল ডাক উঠেছে সেটা তো বলবি তোরা বুঝতেছো না মারবো খাটের বাড়ি জানো জীবনের ফসলে কোনোদিন সাহস দিবে না ফসল মনে হয় এমনি হয়ে যাবে ও এবার বুঝতে পারিস তোর প্রবলেম ডাক উঠে ওই সাহার দিনে অল্লে গায়ে বলছি না এই চ ওই লরি ভেড়া ওই সাহার দিব ভুয়ে তাহলে তুই তো ভুই পুরো ঢেকে ফেলবো চ এই কি টাকা দিনি মনে রো আমি তো এখনো ঠিক পাচ্ছি না তুমি কি এসো সাহারা দোকান ফেলেছে জঙ্গলে কি করতে এসো বাগানে এই বাগানি সাহার আছে আব্বার মাথা খারাপ হয়েছে মা মরে গেছে তারপর থেকে আব্বার মাথা খারাপ হয়েছে তাই রে বেটা এই 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 আমার মাথা খারাপ হয়নি ওই তোদেরই মাথা খারাপ হয়ে গেছে এই যে সাহার এখানে আছে বাপরে এই শালা তোমার কি মাথা টাথা নষ্ট হয়েছে এই সব গোবরে সাহারে কি আবাদ হয় ওতে যদি আবাদ হয় তাহলে তো আমাদের বাড়িতে ওই পায়খানাতে ভালো ভালো একবার গু আছে আমাদের প্রোটিন খাবার খেতে ওই লেজে ভুয়ে দেবে তাহলে তো কি সুন্দর আবাদ হবে এই কথাবার্তা কিন্তু সাবধানে বলবি ওই তোর আমি শালা না বুঝলি তোর আমি বাপ আর কে বলেছে গোবরে সাহারে আবাদ হয় না এই তোর দাদু মানে আমার বাপ বুঝলি ওই এই আই দিয়ে আবাদ করত শুনো তুমি আমার বড় ভাই তালিকা বাঁচা গেলা তাহলে গোবরে সাহারে তোমাকে এমন করে ঘুষ দিব না তো বুঝতে থাক বাপ দাদু কি করেছে ও আজকে লাভ নাই এখন যুগ অনুযায়ী চলতে হবে ও রাসায়নিক সার দিতে হবে ইউরিয়া পটাশ ফসফেট এসব দিতে হবে দেখো দিনে তাহলে সহ্য করবে একটা এই শালা তুই লাগবি এই গোবরে সাহারের পাওয়ার তুই দেখবি লাগবি শালা তুমি আমার বড় ভাই তালিকা সম্মানের খাতিরে ছেড়ে দিছি আমার থেকে ছোট হলে না এখানে খুশি দিত তোমাকে আমি থামো থামো ঝামলা করো না মাঠে যা দেখো গা এই গোবরে সাহার দিয়ে দিয়ে ভুই গেলা কি ভাবু নষ্ট হয়েছে এই চ চ এই একটা বস্তা গোবরে সাহার পুড়িয়ে দে চ দেখো দিনে তাহলে শুন ভাইপো তোর বাপকে বলে কোনো লাভ নাই বুঝলি দরকার হয় টাকটা লিখবো নিশ্চয় ধান ভাঙবো নামলা ধানে কোনোদিন শীষ হবে তা ধান ভাঙবি কেন চাচা তো ঠিকই বলেছে রে তোদের গোবরে সারের প্রতি কোনো ধারণা আছে তোদের বিঘে বেচু কমন ধান হয় 10 মন আর আমাদের কমন হয় জানিস এই রাসায়নিক সার মাত দিয়ে 23 মন ধান হয় তোদেরই তো বেশি হয়ে গেলো 10 মন আমাদের তো 13 মন কমই হয়ে গেলো আর বাপকে পাগল বানাতে পারিস কিন্তু আমাকে না আমাদের গোবরে সাহা দিয়ে 10 মন ধান হয়েছে আর তোদের রাসায়নিক সাহা দিয়ে 23 মন ধান হয়েছে তাহলে তো তোদেরই বেশি হলো রে আরে তোদেরকে তো জিনিসটা বুঝাতেই পারো না আরে ওই ধান বেশি কমের বিষয় না বুঝলি তো বিষয়টা হচ্ছে যে প্রোটিনের বিষয় রাসায়নিক
দেখো দেখো গোবরে সাহাতে কি রেছো গা ছেছে একটুকু কান পড়েছে একটুকু এ ভাই তুমি এই কাইনটা দেখেছো এই একটুকুন কাছে কাইনটা পড়লো কি গিরিয়া এত সব গোবরে সাহারে কামাল রে কান দেখবি তোমার পেছ পেছ আয় পেছ পেছ এটা কান্ডা দেখে লই রাসায়নিক সার দিয়ে কান্ডা করেছি আর তোদের ওই গোবরে সার দিয়ে একটুকে একটুকে কান সব আমাদের ভালো করে দেখে লই তোদেরকে জিনিসটা বুঝাতে পারো না এই চল আমাদের আমার ভুয়ে যায় দেখবি আয় চল 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 এদিককার কান কেন বড় আছে কিন্তু এ ভুইয়েরই ওপর মাথায় ছোট ছোট কান কেন ওগালা কেমন হয় গোবরে সাড়ে চারটে কম পড়েছিল হ্যাঁ সেই কখন থেকে তাদেরকে বুঝাতে পারো না আরে ওই উপর মাথায় কান ছোট পড়ার একটাই কারণ ওই উপর মাথায় বালিয়া মাটি বুঝলি তো বালু মাটিতে ভালো ফসল হয় না চাচা এটা তো বালিয়া মাটি সেটা তো মানু কিন্তু তোমার ওই ধানের ভুঁড়া তো বালিয়া মাটি না ওটা তো আঠল মাটি তাহলে তোমার ধান গালে একটুকে একটুকে কেন বুঝাতে পারছি না তখন থেকে ওই ধান ছোট ছোট কি ছেলে জানিস ওইটা নামলা ধান ওই দুদিন পরে লেটে লাগাইছিল ওর লেগে ও দুদিন পরে লাগাইছো তাহলে ধান কেন ছোট ছোট নাকি হ্যাঁ ওই ওর লেগে ছোট ছোট এই শালা এই সম্বন্ধী ওই জৈব সার সম্বন্ধে তোদের কোনো ধারণা আছে হারে আগেকার মানুষ ক বছর বাঁচত ক বছর বলতে নে এই 110-120 বছর বাঁচত আর এখনকার মানুষ ক বছর বাঁচারে এখনকার মানুষ 50-60 বছর বাঁচায় কিসের লেগে বলতে নে কিসের লেগে বাঁচে কিসের লেগে বাঁচে এটা তুমি বুঝতে পারছো না আর ওদিকে রাসায়নিক সাহারে এই এত বড় বড় কানের কলা তারপরে 30-35 মন করে ধান উঠার বেলা ঠিক বুঝতে পারছো আমরা তোমার কি বলতে চাচ্ছি একদম খোলাখুলি বলো জেনে বুঝতে পারছি না না তুমি এখন কিছু বুঝতে পারছো না আরে তোমার ছোটবার কথা ছিল এখানে নেংটি মারছিল আমাকে মারার লেগে তাহলে ব্যাপারটা কি হচ্ছে শুন আগেকার মানুষ কি ছেলে লেগে বেশি দিন বাঁচত তোরা জানিস কি ছেলে লেগে আগেকার মানুষ বুঝলি তো এই সবাই রাসায়নিক সার বিষ টিস ওই জমিতে দিত না বুঝলি তো এখন কি করছিস তোরা রাসায়নিক সার তারপর বিষ যত রকমের বিভিন্ন ধরনের তোরা খারাপ জিনিস ওই ভুয়ে দিছিস দেখিয়েছে যে ফসলটা উঠছে ওটা বিষাক্ত হয়ে উঠছে ওটা খাচ্ছিস খেয়ে গিয়েছে তোর পেটে গ্যাস হচ্ছে মাথা চুল উঠছে যত রকমের রোগ হচ্ছে আগেকার মানুষ হসপিটালে যেত রোগ জ্বালা হতো হতো না কোনোদিন হতো না আরে 100-200 বছর করে বাঁচত চাচা তোমার জ্ঞান তোমার কাছে রাখো তোমার মতন যদি আবাদ করতে যায় তাহলে ওই এক বিঘে ভুয়ে 10 মন করে ধান আছে হয়তো আমরা খাবো না ছেলে মিলে খাবে আরে ভাই পোতাদের সব কথাই বুঝতে পারছি বুঝলি বুঝার কোনো উপায় নাই আমাকে একটা কথা বল দিনে তোরা যখন বাইরে যাস যাই হোটেলে ভাত মাত খাস খেয়ে তোদের পেট ভরে কোনোদিনও ভরে না আবার বাড়িতে এসে ওই চারটে ভাত খাস ওতে পেট এবং মন সব কিছু ভরে যায় হ্যাঁ আব্বা তুমি ঠিকই বলেছো আমরা যখন কোনো যাই বেড়াতে যাই তখন হোটেলে খাইলে আমাদের একবার পেট মেট কিছু ভরে না বাড়ি এসে এসে চারটে করে খাই ওইতে পেট মেট সব ভরে যায় এটা কিসের লেগে তোদের হোটেলের খাবার খেয়ে কিসের লেগে পেট ভরে না জানিস যেসব হোটেলে খাবার রান্না হয় বুঝতে পারছিস তো ওসব রাসায়নিক সার তারপর বিষ হ্যান ত্যান দেখিস তো আশেপাশে সব বিষে ঢললে চলে যায় ধানে দিতে হ্যান ত্যান এর লেগে তোর ওইসব খাবার খেয়ে পেট ভরে না ওসব খাবার তো না ওটা বিষ হয়ে গেছে ওর লেগে পেট ভরে না আর আমাদের খাবার খেয়ে ছেলে পেট ভরে জানিস আমরা নিজেরা চাষ করে নিজেদের খাওয়ার লেগে তাহলে আমরা কেনে আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো কেনে বিষ দিবো কেনে জিনিসটাকে বিষ তৈরি করবো খাবারটাকে ওর লেগে আমি এদের জৈব সার দিই এদের গোবর তার এই লাদি পুদি সব দিই এদের এর লেগে যে আমাদের রোগ জ্বালা থেকে আমরা দূরে থাকবো আমরা খাই একটু শান্তি পাবো ভাই তুমি ঠিকই বলেছো তোমার কথা আমি বুঝতে পারছিলাম না এই রফিক চাচা আর কতদিন বাঁচলো বলে তিনি ওই 50 বছরে মরে গেল কিসের লেগে ওই পেটে লাগা তার পেটে আমেশা তার কি কিসের লেগে সব বিষাক্ত খাবার খাইতো তার লেগে তোরা ওই বিঘা পিছু ওই 22-23 মন ধান করছিস করে কি হচ্ছে রে তোর চাচাটা তো মরেই গেল তার লেগে উচিত যে কটা আবাদ করবি ভালো করে কর এই যে আমার ভাই দেখেছিস এই তোর এই গোবরে সাহায্য করে তার লেগে আমাদের কোনোদিন জ্বর জ্বালা কিছু হয়নি তার লেগে উচিত যে আবাদটা করবি ভালো করে কর সুস্থ থাকবে শরীরটা দেখো চাচা বেশি জ্ঞান দিও না তোমাদের না হলে 10 বিঘে ভুই হয়তো তোমাদের কোনো ভাই আবাদ হলেও চলবে না হলেও চলবে আমাদের 2 বিঘে ভুই হয়তো যদি 10 মন করে ধান হয় তাহলে আমাদের হবে হয়তো সংসার চলে তুমি বলো শুনো ভাইপো সবই তো বুঝতে পারছি তুমি কেন গোটা দুনিয়ার লোক বুঝতে পারছে বুঝতে পারছো তো যেহেতু আমরা আবাদ করছি এবার হাতে ধরে তো আর খারাপ জিনিস আবাদ করতে পারি না তবে একটু চেষ্টা করো বুঝলো তো ভালো ফল শরীরটা তো সুস্থ থাকবে বুঝলা সব চাষি ভাইরা এই বিষয়টা বুঝতে পারে কিন্তু তাদের কিছু করার থাকে না জমিতে বেশি উৎপাদন না হলে তাদের কি আর সংসার চলবে না তবুও আমরা চেষ্টা করব নিজে সতর্ক থাকার এবং অপরকে সতর্ক করে দেওয়ার কেননা রাসায়নিক সার জমিতে প্রয়োগ করলে জমির ক্ষতি এবং জমি থেকে যে ফসলটা আসবে সেই ফসল খেলে আমরা তিলে তিলে মৃত্যুর মুখে চলে যাব তাই আমরা চেষ্টা করব জমিতে জৈব সার প্রয়োগ করার রাসায়নিক সার প্রয়োগ করব না আর বন্ধুরা মূলত এই ভিডিওটা চাষি ভাইদের কাছে শেয়ার করবে ধন্যবাদ।